শরবতের সঙ্গে গোবর মিশ্রিত করে সুন্দর কোয়ালিটি ভাবে কাস্টমারকে দেওয়া হচ্ছে মানে আপনি বুঝতে পারবেন না যদি মানে সেই শরবত খেতে যান সেই দোকানে চলে যান তাহলে তার সঙ্গে গোবর মিশ্রিত আছে কিন্তু তারা বিষয়টা লুকায়নি মানে গোবরটার সামনে রেখেছে যেন বুঝতে পারে এ বিষয়টা তাদের ভালো লেগেছে আমার কিন্তু এটা ভারতবর্ষের কোন রাজ্যের এখন পর্যন্ত জানা যায়নি ভিডিওটি সর্বপ্রথম জয়নাল সিকদার ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল তারপরে এই নিউজটি একাত্তর টিভি চ্যানেলে দেখা গিয়েছে প্রিয় দর্শক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি যেন স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছায় তারা এই বিষয় নিয়ে আরও জানাবে যে এটা শরীরের জন্য কতটা ক্ষতিকরক না উপকারী আমরা সকলেই জানি গরুর মাংস এবং দুধে প্রচুর প্রোটিন এবং ভিটামিন আছে কিন্তু এটাতে কতটা প্রোটিন আছে ক্ষতিকারক এখন পর্যন্ত আমরা জানি না তো ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন আর এই গরমে শরবত খাওয়ার আগে একটু ভালো করে চেক করে নেবেন ভাই